হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলা স্নান করে একদম নিচে চলে আসছি, তো তারপরেই দেখলাম যে ভাই চলে আসছে আর ভাই বাড়ি চলে যাবে, ওর এক্সাম শেষ হয়ে গিয়েছে আর বাবা পৌঁছতে যাবে। আর আজকে দিনটা না একদম কুয়াশা ভরা ছিল, তো একটু দেরি করেই বেরিয়েছে। এরপর সকালে ব্রেকফাস্টটা করে নেবো, সব কিছু রেডি হয়ে গিয়েছে, জেঠিমা সব রেডি করে দিয়েছে, এবার খেতে বসবো। সকালে খাওয়া দাওয়ার পর চলে আসছি এই যে রুমের মধ্যে, তো বসে আছি আর রান্না বান্না সবই আজকে হয়ে গিয়েছে, আজকে তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর আজকের ওয়েদারটা মানে খুবই মেঘলা, যেহেতু এখন আর কয়েকদিন বাদে গরমকাল পড়তে যায়, বাট গরমের একটু একটু ছোঁয়া নেই, প্রচুর ঠান্ডা, রোদ তো বেরোয়ই নি। তবু আমি বেবিকে যাই হোক গা একটু মুছিয়ে, মানে মা মুছিয়ে দিয়েছে, তো তারপর একটু ঘুমিয়ে গিয়েছে, ভালো হয়েছে, কারণ এবার আমরা খাবো, তো গ্রীষ্ম জেগে থাকলে হয়তো কান্নাকাটি করতাম, ঘুমিয়ে গিয়েছে, তাহলে এবার খেয়ে নেব। তো ঠিক আছে, একবার দেখা যাচ্ছে খাবার পর। খাওয়া দাওয়া কমপ্লিট, তো তারপরে যে দুজনে একটু শুয়েছি, দেখুন ক্যামেরা যেদিকে ঘোরাবো ওর চোখও সেদিকে ঘুরে যাবে, এই দেখুন, এই দেখুন দেখতে পেয়েছেন, আমি এদিকে ঘুরাচ্ছি তো ও ঘুরে যাচ্ছে। যাই হোক, আমরা দুজন একটু ঘুম করে নিই, শোনো আপনারা একটু রেস্ট করে নিন, দুপুরের সময় যেহেতু গরমে দুপুরে একটু ঘুমোতে হবে, তো আমরা একটু ঘুমিয়ে নিই। সবাইকে জানাই গুড আফটারনুন। তো দুপুরের পরে এই যে উঠে পড়েছি ঘুম থেকে, তারপরে একটু বাইরে ঘোরাঘুরি হচ্ছে, ওই যে ওইদিকে বোনের কাছে আমার শুনুন, ও একটু ঘোরাঘুরি করছে, এরপর ওকে সোয়েটার পরাতে হবে, কারণ ঠান্ডা নেমে যাবে, সন্ধে হয়েই আসছে। বিকেলে একদম ঘুমের মধ্যে থাকতে চায় না, একটু বাইরের দিকে ঘুরতে যায়, বাইরের গাছপালা এবং রাস্তা দেখলে ওর খুব ভালো লাগে, তো এই জন্য একদম চুপচাপ। খাওয়া দাওয়ার পর চলে আসছি নিজের রুমে, আমার সোনাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা আজ অনেক আগে ঘুমিয়ে গেছে, সন্ধ্যায় ঘুমিয়ে গিয়েছে, সারাদিন ঘুমোয়নি, যাই হোক সন্ধ্যার সময় ঘুমিয়েছিল, তো এখনও পর্যন্ত ওঠেনি, তো নিচে থেকে উপরে এনে শুয়ে দিয়েছি। বাট আমার কিছু কাজ আছে, আমার কাজগুলো হলো এই যে আমার বিছানা যেগুলো হয়ে আছে অগোছালো, তো সেটা আমি এখন পুরোটা পরিষ্কার করবো, কারণ তারপরে আমাকে ঘুমোতে হবে, তো এটা আগে ক্লিয়ার করে নিই। ও আজকে একটু তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গিয়েছিল, বাট আগে কয়েকদিন না ও ঘুমোয়নি, দিনেও ঘুমাতো না আর রাত্রেও ঠিক করে ঘুমাতে পারতো না, শরীরটা খুবই খারাপ ছিল, যেরকম হয় ওয়েদার চেঞ্জিংয়ের জন্য এমনি বড়োদেরই শরীর খারাপ, আর ওরা তো বাচ্চা, তো ওদের আগেই হয়ে গিয়েছিলো, তো সেই জন্য ঠিক ঠিক ঘুমানো হতো না, আর ওর না ঘুম হলে তো আমারও সেরকম হবে না, বাট আজকে দেখলাম ঘুমিয়ে গিয়েছে। ঘুমিয়ে গেলে একটা সুবিধা হয় যে আমার হাতে কিছু যে ছোটোখাটো কাজগুলো থাকে সেগুলো করে নেওয়া, যেমন রুমটাকে একটু পরিষ্কার করা আর এই যে আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেওয়া, তো এই সব ছোটোখাটো কাজ, তেমন কিছু তো করতে হয় না, আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতে, তো ওই রকমই ওরই জিনিসপত্র গোছানো বা আমার গোছানো, তো তাড়াতাড়ি চলে আসলাম একটু রুমে, এই সব কাজ ছিল বলে। তো ফাইনালি সব গোছানো কমপ্লিট একদম, তো এই যে আমার সোনা এদিকে ঘুমোচ্ছে, আজকে খুব ভদ্র শান্ত হয়ে ঘুমোচ্ছে, আর আমাদের ওপরের রুমটা না খুব গরম, তো আমার তো গরম গরম লাগছে, বাট ও আছে পাখা চালানো যাবে না, তো যাই হোক এবার ঘুমিয়ে যাবো। সো ব্লগটা এখানেই শেষ করেছি, প্লিজ লাইক করে শেয়ার মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আসছি নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে, তো তোমার সঙ্গে ভালো থাকবেন, ধন্যবাদ, গুড নাইট।